আমরা দাদা হুজুর কেবলাকে শুধু একজন পীর বলে মানি, তাই না? তাই তো, আপনাদের মাথায় তো এটা ঢোকানো হয়েছে। দাদা হুজুর কেবলা শুধু একজন আল্লাহর ওলি ছিলেন না, তিনি ছিলেন সর্বপ্রথম একজন যোগ্য আলেম, তারপরে হলেন ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। তার এলমিয়াত সম্পর্কে আপনারা কল্পনা করতে পারবেন না। আমরা এমন ভাবে সাজিয়ে দিয়েছি যেন তেনার এলেম কালাম কিছু ছিল না, তিনি যেন শুধু একজন পীর সাহেব ছিলেন। কিন্তু না গো বাবা, খুব বড় আলেম ছিলেন, খুব বড় আলেম ছিলেন। দাদা হুজুর কেবলাকে নিয়ে গবেষণা করতে গিয়ে আমি যা পেয়েছি কল্পনা করতে পারবেন না। তিনি জামানার একজন বিখ্যাত বড় আলেম ছিলেন, বিখ্যাত বড় আলেম ছিলেন, কল্পনার বাইরে। তার এলমিয়াত সম্পর্কে আমরা আলোচনা করি না, তার পীরত্ব নিয়ে আলোচনা করি, কারামত নিয়ে লোককে বলি, কিন্তু তার এলমিয়াত নিয়ে আলোচনা করি না। কি বুঝলেন বাপেরা? তার পীরের নাম হলো ফতে আলী বাইসি রহমাতুল্লাহ আলী, না জবরদস্ত আল্লাহর ওলি। তাকে নিয়েও পড়াশোনা করে গবেষণা করে যা পেয়েছি বাপ, কল্পনার বাইরে। এর জন্য আপনাদেরকে বলে যাচ্ছি, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীকে সিলসিলা হলো কি জানেন? হক সিলসিলা, খাঁটি সিলসিলা। এবারে যদি এই সিলসিলাকে কোনো আলেম বা কোনো পীর সাহেব, কোনো পীরজাদা যদি কলঙ্কিত করেন, তার জন্য আমার দাদা হুজুর কেবলা দায়ী নয়, ঠিক না বেটি? আমি আবদুল্লাহ ইল মারুফ, আমি খারাপ হতে পারি, আমি সিলসিলার বাইরে অনেক কথা বলতে পারি, অনেক কাজ করতে পারি, তা বলে আমার দাদা হুজুর কেবলা খারাপ নয়, ঠিক না বেটি? তার আকিদাগুলো না আপনি শুনলে অবাক হয়ে যাবেন। যদি আপনার দাদা হুজুর কেবলা 57টা ওসিয়াতনামা আপনাদের সামনে যদি তুলে ধরি না, কোরআন হাদিস থেকে কল্পনা করতে পারবেন না, তখন মনে হবে দূর ঘোড়ার ডিম, আমি তো নিজেই ফুল পোড়া নয়। কিছু বুঝতে পারছেন না? দাদা হুজুর কেবলার 57টা ওসিয়াতনামা কোরআন হাদিস থেকে যদি তুলি আপনাদের কাছে, আপনি নিজেই বুকে হাত দিয়ে বলবেন ঘোড়ার ডিম, আমি নিজেই ফুল পোড়া নয়। আমি লোককে কি বলবো? নিজেই বলে ফেলবেন তখন। দাদা হুজুর কেবলার ওসিয়াতনামার মধ্যে একটা হলো কি জানেন? বাপ আর মায়ের খেদমত করো। দাদা হুজুর কেবলার একটা ওসিয়াতনামা হলো, বাবা আমি আবু বাকর কোনোদিন কোনো সুদখোরের বাড়ি খাইনি, আমি আবু বাকর কোনোদিন কোনো সুদখোরের বাড়ি খাইনি বাবা। কি বুঝলেন? বুঝতে পারছেন? দাদা হুজুর কেবলার ওসিয়াতনামা কি শুনবেন? তিনি বলছেন, বাবা তোমরা আল্লাহর সঙ্গে শিরিক করো না, আল্লাহর পরে স্থান হলো নবীদের, তারপরে কোরআন হাদিস এজমা কেয়াস মোতাবেক চলবে। তার একটা কথা শুনবেন ওসিয়াতনামা, তিনি বলছেন, আমি আবু বাকর বলে যাচ্ছি, আমার আওলাদেরা, আমার সিলসিলার আলেমরা, সে আবদুল্লাহ ইল মারুফ হোক আর যে সিদ্দিকী হোক আর যে বক্তা হোক, আমার সিলসিলা, আমার আওলাদেরা, আমার সিলসিলার আলেম উলামারা, আমার সিলসিলার আলেম উলামারা, তারা যদি কোরআন হাদিস এজমা কিয়াস মোতাবেক চলেন, তোমরা তাদের কাছে যাবে, তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করবে। আর যদি তাদেরকে দেখো, আমার আওলাদেরা হোক আর আমার সিলসিলার আলেমরা হোক, কোরআন হাদিস এজমা কিয়াসের বহির্ভূত চলে, তোমরা তাদের কাছে যাবে না, তাদের কাছে মুরিদও হবে না। কি বুঝলে? আরেকটা বলবো, অসুবিধা হচ্ছে আপনাদের? শুনে যান এগুলো। তিনি বলছেন, আল্লাহর নবী, আল্লাহর নবী বায়াত করতেন, বায়াত গোবা বায়াত বলছেন তো, পীর মুরিদি বায়াত, আল্লাহ পাক বায়াত, আল্লাহর নবী বায়াত করতেন, কোরআনে আছে, কোথায় আসবে? এবার শেষ করে দিই, শুনে নিন, আল্লাহর নবী বায়াত করতেন, কোরআনে আছে, কোথায় বায়াতের কথা আছে? সূরায়ে মুমতাহিনার, সূরায়ে মুমতাহিনার 12 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নবী। আসল কি জানেন, এইসব আলোচনা হতে গেলে দশ বিশটা আলেম থাকলে আমার জলসায় বেশিরভাগ আলেম ওলামারা থাকে, বেশি গোয়া সব জায়গাতে প্যান্ডেলের ভেতরে 50-20টা আলেম পাওয়া যাবে। এজন্য খুব ভালো লাগে, আনন্দ লাগে, তারা বুঝতে পারে জিনিসগুলো, কোরআন হাদিসগুলো। আর আপনাদের মাথায় তো এইরকম অস্ত হয়নি, যার জন্য আপনাদেরকে যেন কেমন কেমন লাগছে। শুনে নিন, বায়াত যে করেন, বায়াতের দলিল কি? কোরআনে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নবী ইদা জাআকাল মুমিনাতু ইবাইনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইয়্যা,
ولا يسرقنا ولا يزنينا ولا يقتلنا أولادهن ولا يأتينا ببهتان يفترينه بين أيديهن وأرجلهن ولا يعصينك في معروف فبايعهن واستغفر لهن الله إن الله غفور رحيم এটা হলো বায়াত করার দলিল। এই আয়াতটা কোথায় আছে? আপনার 28 নম্বর পারায় সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, নবী তোমার কাছে যদি কোনো মহিলা এসে নিজেকে বায়াত করতে চায়, তুমি তাদের বায়াত করবে কিভাবে? মুখে বলবে, তারা সেটা শুনবে আর মুখে বলবে। আম্মাজান আয়েশা বলছেন, শুনে নিন, আম্মাজান আয়েশা বলছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার নবী কোনোদিন কোনো মহিলার হাত ধরে বায়াত গ্রহণ করেনি। সুবহানাল্লাহ। বলে কে বলছে? আয়েশা। আয়েশা কে? আম্মাজান আয়েশা কে? নবীর স্ত্রী। আল্লাহর কসম, আমার নবী কোনোদিন বেগানা কোনো নারীর হাত ধরে বায়াত গ্রহণ করেনি। এই আয়াতটা, এই হাদিসটা আমল করলো কে? আমার দাদা হুজুর কেবলা আমল করেছে। তার দলিল কি? শুনে নিন, দাদা হুজুর কেবলা জীবনে কোনোদিন, দাদা হুজুর কেবলা জীবনে কোনোদিন, ও বাপেরা শুনে নিন, ফুরফুরা সিলসিলা তো আপনারা কি সিলসিলা করেন, শুনে নিন, দাদা হুজুর কেবলা ওনার জীবনে কোনোদিন কোনো মহিলার, বেগানা মহিলার হাত ধরে, হাত ধরে বায়াত গ্রহণ করেনি। উনি করতেন কি? পাগড়ি ছেড়ে দিতেন, পাগড়ি দরজার ওপারে, দরজার ওপারে মেয়েরা থাকতো, দরজা দেওয়া থাকতো। কিছু বুঝতে পারছেন আমার আওয়াজ? দরজার ওপারে থাকতো মেয়েরা, উনি বলতেন আর মেয়েরা মুখে মুখে বলতো, বায়াত গ্রহণ করতেন। কোরআন হাদিস মোতাবেক আমার দাদা হুজুর কেবলা মহিলাদেরকে বায়াত করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আপনাদেরকে বলি বাপ, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীকে নিয়ে গবেষণা করবেন, কল্পনা করতে পারবেন না। গলাটা বসে গেছে তো, নইলে অসুবিধা নেই আমার। আমার না বাবা, ডাক্তারে নিষেধ করে দিয়েছে, নইলে আমি 4-5 ঘন্টা বকা লোকগো বাবা। এই যারা পুরাতন শ্রোতা আছে জানে, আমি যখন বসি ও 4-5 ঘন্টা কোনো খবর নেই। এই কদিন শরীরটা আমার ভালো যাচ্ছে না, ডাক্তার বলে দিয়েছে। কে ডাক্তার জানেন? আমি বলে দিচ্ছি আপনাদের, এই যে চিত্তরঞ্জন হসপিটাল আছে না বাবা, চিত্তরঞ্জন হসপিটালে একজন খুব ভালো ডাক্তার আছে, দুজন, একজন মুসলিম, একজন দুটো, একটা নারী একটা পুরুষ, গাইনি ডাক্তার একজন আছে, মেয়েদের ডাক্তার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর পারভিন বানু ভাঙড়ে বাড়ি, আর একটা ডাক্তার হলো ডাক্তার মোতাসিম বিল্লাহ, ডাক্তার মেডিসিনের খুব ভালো ডাক্তার বাবা, ডাক্তার মোতাসিম বিল্লাহ, চিত্তরঞ্জন হসপিটালের সার্জন। আমাকে বলছিল, বলে হুজুর আপনি মানে বলবেন, কথা বলবেন, টুকটুক করে কথা বলতে হবে, কিন্তু এখনকার মানুষের চিৎকার করে না বললে এরা তো পছন্দ হবে না, এই জন্য প্রবলেম এই জায়গাটায়, বুঝলেন বাবা। আর এসব ওয়াজ হলো কি? আলেমুল আমারা টুকটুক করে সুটসুট করে বুঝে নেবে। আমার দাদা, আমার নবীজি কোনোদিন কোনো বেগানা নারীর হাত ধরে বায়াত গ্রহণ করেনি। এই আয়াতটা আমল করলো কে? হাদিসটা আমল করলো কে? আমার দাদা হুজুর কেবলা। কত পীর সাহেব আছে গো বাপ, বাংলাদেশ থেকে শুরু করে ইন্ডিয়াতে কত পীর আছে, ভণ্ড পীর, যারা মেয়েদেরকে নিয়ে পাশে বসিয়ে বায়াত করায়, মেয়েদেরকে নিয়ে হাত পাটে পায়, ইত্যাদি ইত্যাদি করে। আমার দাদা হুজুর কেবলা ছিলেন এই সব দিক থেকে পুরোপুরি আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? আর এখন যদি ধরুন, এখন যদি সিলসিলার কোনো বক্তা বা কোনো পীরজাদা যদি এই এর উল্টো চলে, তাহলে কি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীগের মতো চললো না উল্টো চললো? ঠিক না বেটি? এই জন্য বললাম তো, দাদা হুজুর কেবলা সিলসিলা ওই 57টা ওসিয়তনামা না, যদি আপনি কোরআন হাদিস মোতাবেক পড়েন, তখন আপনার নিজের অনাবে দূর, ঘোড়ার ডিম, আমি নিজেই তো ফুরফুরা নয়, আমি নিজেই সিলসিলার কোনো কেউ নয়। এই জন্য কেন বললাম যে একজন খাঁটি হক সিলসিলা, এই জন্য বলি সিলসিলায় হক ফুরফুরা বলেন কেন? হকটা কোত্থেকে পেলেন? হকটা হলো এখান থেকে। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আর সেই সিলসিলার ভক্ত মুরিদরা, সেই সিলসিলার বর্তমান ভক্ত মুরিদরা বেশিরভাগ তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। ঠিক না বেটি? এ বাবা ভুল বুঝবেন না যেন আমাকে,
দাদা হুজুর কেবলা বলে গেলেন, আমার সিলসিলার ভক্তরা, আমার সিলসিলার মুরিদরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে। দুঃখের বিষয়, সেই সিলসিলার অনেকেই আমরা নামাজ পড়ি না। আপনারা তো 21-22-23 ঈসা আলাইহিস সালামে যান, ঈসা আলাইহিস সালামে গিয়ে সেখানে কি অবস্থা হয়? হ্যাঁ, আমার দাদা হুজুর কেবলা যদি বেঁচে থাকতো, শুনে নিন আজ আমি আপনাদের বলে যাচ্ছি, আমার দাদা হুজুর কেবলা আর পাঁচ হুজুর কেবলা যদি বেঁচে থাকতো, হ্যাঁ, আর এই জলসার পরিস্থিতি যদি এইরকম হতো, এই ঈসা সাহেবের পরিস্থিতি এরকম হতো, তাহলে দাদা হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহি নিজে দাঁড়িয়ে তিনি তখন অন্য সিদ্ধান্ত নিতেন, ঠিক না বেটি? ফুরফুরা শরীফে আপনারা কি করেন? মহিলাদেরকে নিয়ে যান, ঠিক না বেটি? মহিলাদেরকে নিয়ে সেখানে ঘোরাচ্ছেন, দেখাচ্ছেন, আবার সেখানে আরো কি করছেন মহিলাদেরকে নিয়ে? সেদিন একটা মেয়ে তার বাচ্চাকে হারিয়ে ফেলেছে, বাচ্চাটা মারা পাওয়া গেছে, শুনেছেন? বাচ্চাটা মারা পাওয়া গেছে, এটাই কি সিলসিলা? ও বাবা, আমি এই কথাগুলো বললে তো এখন হয়তো আপনারা আমাকে মনে করবেন উনি ফুরফুরা বিরোধী কথা বলছে। না বাবা, আমি ফুরফুরা বিরোধী কথা বলিনি, আমি দাদা হুজুরকে বলা সঠিক কথাটাই বলছি। নামাজের সময় যখন হয়, ছোট দরবার বড় দরবারেই নামাজ হয়, আর হাজার হাজার মানুষ বেনামাজি অবস্থায় থাকে, অজু করে না, পেচ্ছাপ পায়খানা সেখানে সমস্যার মধ্যে, আর জিয়ারাত করতে গিয়ে সেখানে কি অবস্থা তার কোনো ঠিক নেই, ঠিক না বেটি? আমার দাদা হুজুর কেবলা যখন জলসা শুরু করে, অল্প কিছু বাতাসা দিয়ে ওই জলসা শুরু করেছিলেন, আর সেই জলসায় কি হতো জানেন? একটা জায়গা থাকতো টিনের আটচালা, জানেন ওই দাদা হুজুর কেবলা ওই বড় ওই টিনের আটচালা গো বাপ, দেখেছেন তো ওই টিনের আটচালায় একবার ওয়াজ হচ্ছে, হঠাৎ লাইটগুলো অফ হয়ে গেছিল, লাইটগুলো অফ হয়ে গেছে, এমন সময় একটা জ্যোতি, একটা জ্যোতি এসে দপ 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 করে জ্বলছিল, কিছু বুঝতে পারলেন? সেই টিনের আটচালা, টিনের আটচালায় অনেকেই দেখেছেন কুদরত, মানে আল্লাহ রসুলের মুজিজা দেখেছেন অনেক সময়, মানে অনেক আলেম আল্লাহর মাশায়েখগণরা ওলিয়া ওলিয়া কেরামরা দেখেছেন রসুলুল্লাহ রুহানি হালাতে ওই জায়গায় টিনের আটচালায় এসেছে, সুবহানাল্লাহ বলেন। আর সেই টিনের আটচালায় মাঝে মাঝে গিয়ে দেখবেন কুকুর শুয়ে আছে উপরে, ভুল বললো? টিনের আটচালায় মাঝে মাঝে ওই যে মেম্বারটায় কুকুর উঠে পড়ে। বাবা আফসোস, আমার কথাগুলো শুনতে আপনাদের খারাপ লাগবে, কিন্তু আমি যে এই কথা না বলি, আল্লাহ কিয়ামতের মাঠে দাদা হুজুর কেবলাই আমাকে বলবে, দাদা হুজুর কেবলাই আমাকে বলে, কিরে তুই এই কথাগুলো তো বললি নি, তুই বড় বাড়িতে আগামী বছর জলসা পাওয়ার লোভে ওয়াজ করেছিলিস, হ্যাঁ, তোর মতো আলেম আমার দরকার নেই। বাস্তব কথা বললাম বাপ, নারীদেরকে দাদা হুজুর কেবলা বলেছিলেন, আর নবীর হাদিস কোরআনের আয়াত, আমার বাবার কথা নয়, কোরআনের আয়াত, নারীদেরকে তোমরা হিজাবের মধ্যে রাখো। একজন নারী শরীরটাকে ঢেকে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি করতে পারে, ইসলাম তাকে কেন বাধা দেয়নি? নবীজি বলেছেন নারী তার শরীরটাকে ঢেকে ব্যবসা বাণিজ্যও করতে পারবে। দাদা হুজুর কেবলাও তাই বলেছে যে নারীদেরকে পর্দার মধ্যে রেখো, এই জন্য তিনি মহিলা মাদ্রাসা করেছিলেন, জানেন, নারীদেরকে পড়ানোর জন্য, নারীদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আপনারা তো সে কিছুই করেননি, এজন্য আপনাদের বলে যাচ্ছি বাপ, এই বড় বাড়িতে এই যে মিশন হয়েছে আছে না, বলুন না বাবা, আমি আসি আননিসা স্টাডি পয়েন্ট, আমার শামসুল ভাইয়ের ছোট ভাই যেটা দায়িত্বে থাকে ওখানে, আমার এক ছাত্রী এসছে ওখানে চাকরি করতে, আমার হাতে গড়া মেয়ে আমার ছাত্রী মোসাম্মদ সাইনা, সাইনা খাতুন, আলেমা, টাইটেল পাস, ক্লাস এমএ, বিএড, চাটিখানি কথা নয়, মূর্খ ভাববেন না, কোরআন হাদিস টনটনে জ্ঞান, গিয়ে টিপে দেখবেন আপনাদের মেয়েদেরকে পাঠাবেন ওর কাছে। আমি বলে যাচ্ছি গ্রামের মহিলাদেরকে সপ্তাহে একদিন, যে নতুন একটা মসজিদ মতো হয়েছে নামাজ ঘর, মহিলারা যাবে, আমি কচিকে বলিছি আজকে আমার সঙ্গে অনেক কথা হচ্ছিল, আমি বললাম কচি তুমি এখানে এসেছো চাকরি করতে, আমার বুকটা ভরে গেছে, যে আমার ছাত্রী তুমি এসেছো আমার বুকটা ভরে গেছে,
তবে কোচি তুমি একটা কাজ করো, এই এলাকার মহিলাদেরকে তুমি অন্তত শিক্ষাটা দিও। ডবল এম এ বিএড মানে চাটিখানি মেয়ে নয়, একজন টাইটেল পাস মাওলানা প্লাস এম এ প্লাস বিএড। বলে হুজুর আপনি দোয়া করেন, আমি চেষ্টা করবো। আমি বলে হ্যাঁ, এখানকার নারীদেরকে তুমি যত মশলা মাসের শিক্ষাগুলো দেবে, আর আমি তুমি যদি এই উদ্যোগটা নাও তাহলে আমি মাসে না একবার করে আসবো, এখন তোমার সঙ্গে একটু সাথ দেবো এখন, আর নইলে তুমি চেষ্টা করো, আমি তো আছি তোমার পাশে। আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি বড় বাড়ির মহিলাদেরকে, আপনারা আপনাদের স্ত্রীদেরকে, আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েকে, 18 বছর 19 বছর হয়ে গেছে, আপনার স্ত্রী, আপনার মা, আপনার মেয়ে পাক না পাক জানে না, হারাম হালাল জানে না, ওই মেয়েটির কাছে পাঠাবেন, যেহেতু যোগ্য মেয়ে, যোগ্যতা। আমার নিজের ছাত্রী, আমি ছাত্রী হিসেবে গর্ববোধ করি, বাপেরা আমি তো বহু ছাত্রছাত্রী পড়েছি কলেজ ইউনিভার্সিটির, আর আমার হাতে বহু ছাত্রছাত্রী তৈরি হয়েছে, আল্লাহ করি। এই জন্য আপনাদেরকে আমি বলছি চেষ্টা করবেন, নারীদেরকে মহিলাদেরকে শিক্ষাটার ব্যবস্থা করুন, মহিলা শিক্ষার গুরুত্ব আছে। আজ মহিলারা পুরুষরা ওয়াজ শোনে, কিন্তু মহিলাদেরকে না মশলা মশাইলের আলোচনা আমরা করি না, পাক না পাক হারাম হালাল কত যে মশলা আছে তার কোনো ঠিক নেই, এই মশলাগুলো শিখিয়ে দিতে পারবে আপনার বাড়ির মেয়েদেরকে। আপনার বাড়ির মেয়েদেরকে যখন শিক্ষিত হবে দেখবেন আপনার স্ত্রী আপনার মেয়েকে শিখিয়ে দেবে। আস্তে গোসল দিতে পারে না, জানেন কত মেয়ে ছেলে মারা গেলে গোসল দিতে পারে না, অনেক মেয়ে ছেলে কোন দিক দিয়ে শোয়াতে হয়, কিভাবে তাকে গোসল দিতে হয়, কিভাবে তার কাপড়টা পরাতে হয় সেটাও জানে না ঠিক মতো। অনেক মেয়ে ছেলে ওই লোকে আনে কাপড় মলি সাহেবরা কাপড় কেটে দেয় আর কাপড়ের এপাতে দিয়ে দিল, খালি জড়িয়ে জড়িয়ে দিয়ে দিল, কিন্তু না তার তো নিয়ম পদ্ধতি আছে। এই পদ্ধতিগুলো সে এখনকার মহিলারা অনেকে জানে না। এই জন্য আপনাদের গ্রামে একজন আলেমা মেয়ে এসেছে, বাবা অনুরোধ করে বলে যাচ্ছি বড় বাড়ির মানুষদেরকে, মহিলাদেরকে ওর কাছে পাঠাবেন, পাঠিয়ে শিখিয়ে দেবেন, ট্রেনিং সপ্তাহে একদিন হোক মাসে একদিন ট্রেনিং দেওয়াবেন, দেখবেন আল্লাহর রহমত নাজিল হবে। আমি আপনাদের বলে যাচ্ছি বাপ, কথাগুলো হয়তো সাময়িক শুনতে খারাপ লাগবে কিন্তু আমি বলে গেলাম। আসুন, বেশ কয়েকটা কথা আপনাদেরকে বললাম, দেখতে দেখতে দীর্ঘক্ষণ আলোচনা করে ফেললাম বাপ, 2.5 ঘন্টা হতে যায়, 2.5 ঘন্টা বকে ফেললাম। অসুস্থ শরীর তো, আর শরীরটা ভালো নয় বলে আমি বেশিক্ষণ ওয়াজ করতে পারলাম না, নইলে বাবা আমার কাছে 3 ঘন্টা 4 ঘন্টা কোনো ব্যাপার থাকে না, ডাক্তারে পুরো নিষেধ করে দিয়েছে তো এই জন্যে, নইলে আমার কাছে 1 ঘন্টা 1 ঘন্টা বলা কিছুই ব্যাপার নয় বাপ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমার বাপেরা, এতগুলো কথা আপনাদের কাছে আমি বললাম, বিভিন্ন দিক নিয়ে কথাগুলো বলছিলাম, আমার কথাগুলো না বাপ সাময়িক শুনতে একটু খারাপ লাগবে কিন্তু আমাকে বলতে হবে, এই কথাগুলো যদি আমি না বলি আল্লাহ আমাকে ছাড়বে না।